বাংলাদেশের খুব চিহ্নিত একজন এমপি ঢাকা নারায়ণগঞ্জের 4 নম্বর আসনের এমপি শামীম ওসমান নামে একজন ব্যক্তি আপনারা তাকে চেনেন দিনে রাতে উনি এক নয় দুই নয় উনি 70 থেকে 80 রাকাত নফল নামাজ আদায় করে এই 70 থেকে 80 রাকাত যদি কোন আল্লাহর বান্দা নফল নামাজ আদায় করে উনি বলেছেন 22 বছরের মধ্যে কোনদিন নাকি ওনার তাহাজ্জুদ নামাজ মিস হয় নাই তাহলে আমার মন বলছে বর্তমানে বাংলাদেশে ওনার চেয়ে বড় হুজুর আর আল্লাহর ওলি কেউই হতে পারে না কেউই হতে পারে না দেওয়ান বাগির জায়গায় শামীম ওসমানকেই বসানো দরকার আমাদের কি আপনারা ইসলাম বুঝান আমরা কোরআন পড়ি না 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই যেই 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমত দুই বেলা কোরআন শরীফ পড়ি ধর্ম সবার ধর্মের জবাব আল্লাহর কাছে দিব আর কারো কাছে না এই মাদ্রাসা নিয়ে বাংলাদেশের কয়েকজন ব্যক্তি এক সপ্তাহের মধ্যে কত রঙে ঢঙ্গের কথা বলে গেলেন ও মুসলমান ভাইরাম আজ থেকে কিছুদিন পূর্বে একজন মেয়র ঢাকার একজন মেয়র নাম হলো তাপস নাম হলো তার তাপস তাপস নামে একজন ব্যক্তি মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার হুজুরদেরকে ইমাম মুয়াজ্জিনদেরকে যা রূপে আসলো সেই কথা বলি গালি দিল উনি একটা পর্যায়ে বলে ফেলেছেন মাদ্রাসায় নাকি ওই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করানো হয় যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো দুষ্ট হয় খারাপ হয় তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো হয় উনি একটা বক্তব্যে বলেছিলেন মাদ্রাসায় তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া ভর্তি করে দিয়েছে শিক্ষা অর্জন করেছো তোমরা পিটুনি খাইয়া খাইয়া আর আমি তাপস চৌধুরী বাড়িতে আলিফ বা তা সা খা পর্যন্ত পড়া আমি শিখেছি এই তাপস চৌধুরী একজন মেয়রের মুখ থেকে যখন এমন কথা বের হলো ও যুবক ভাই রে মানুষ মনে করে মাদ্রাসার শিক্ষা নাকি কমজোরি শিক্ষা এই বিদ্যাটাকে মানুষ ফকিরে বিদ্যা মনে করে না গো না গো না পয়গম্বর বলেন আল মাররু মান আহাব্বা রবিজি আমরা বলেন মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত ও মুসলমান তোমার সম্পর্ক যদি হয় মসজিদ মাদ্রাসার সঙ্গে মসজিদ মাদ্রাসা তোমাকে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে আর তোমার সম্পর্ক যদি হয় নাস্তিক বেঈমানদের সঙ্গে নাস্তিক বেঈমানগুলো তোমাকে নিয়ে যাবে আল্লাহর জাহান্নামে শুধুই কি তাই এই মাদ্রাসা নিয়ে আর একটু কথা বললেন কুষ্টিয়ার একজন পুলিশ কুষ্টিয়ার একজন পুলিশ মাদ্রাসা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করলেন অনেক রকমের মন্তব্য করলেন মাদ্রাসার ছাত্রগুলো নাকি রাস্তার পাশে একটা টেবিল নিয়ে টাকা কালেকশন করে সেই টাকা দিয়ে নাকি লেখাপড়া করে এরা আর কি শিখবে এরা তো জঙ্গি হবে এরা আর জঙ্গি ছাড়া কি শিখবে সন্ত্রাসী ছাড়া আর কি শিখবে ও এসপি সাহেব আমি আপনাদেরকে দুঃখ কণ্ঠে বলতে চাই আপনি মনে রাখবেন মাদ্রাসার ছাত্ররা জঙ্গি নয় সন্ত্রাস নয় টেবিল নিয়ে রাস্তায় বসে টাকা কালেকশন করে না আপনারা জাকাত ফিতরার টাকা নিজে দিতে পারেন না ও এসপি সাহেব আমি আপনাকে বলছি লক্ষ্য করে আপনি শুনুন আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা রোজগার করি না কিন্তু আপনাদের কি একটা বার খেয়াল করলে দেখা যায় আসুন আপনি কুষ্টিয়া থেকে আসুন বগুড়া জেলায় আপনি আসুন আমরা আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব একটা পুলিশকে 10টা টাকা দিলে 20টা টাকা দিলে একটা সিগারেট পর্যন্ত দিলে রাস্তার লাইন গাড়ি ধরেও ছেড়ে দেয় কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আজকে আলিমদেরকে নিয়ে চার মুখে যা আসে তাই বলে গালি দিতেছে গো আলেমদেরকে নিয়ে যার জন্য ইচ্ছা তেমন করে বক্তব্য দিয়ে যায়
পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন আল উলামা গোরসাতুল আমিয়া আলেম উলামারা নবীদের ওয়ারিস ও আলেমদের সঙ্গে বেয়াদবি করিও না আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন মুহিব্বাতান ফালা তানসিখাহা নিজ আলেম হও নইলে আলেমদের বন্ধু হও নইলে পরিবার আহার পরিবারের মধ্য থেকে কাউরে আলেম বানাও নইলে আলেমদের বন্ধু হও কিন্তু আলেমদের শত্রু হইও না আলেমদেরকে নিয়ে পয়গম্বর বলেন ভালোবাসার কথা বন্ধু হওয়ার কথা শত্রু হওয়ার কথা আল্লাহর পয়গম্বর বলেন নাই এই তো আমাদের গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব চিহ্নিত একজন এমপি ঢাকা নারায়ণগঞ্জের 4 নম্বর আসনের এমপি শামীম ওসমান নামে একজন ব্যক্তি আপনারা তাকে চেনেন আপনারা তাকে দেখেছেন অবশ্যই দেখেছেন তাকে উনি এমন একটি বক্তব্য দিয়েছেন এই কথাটি বলি আর আপনাদেরকে বিরক্ত করব না উনি বলেছেন উনি এমন একজন এমপি এমন একজন নামাজি এমন একজন ভালো মানুষ উনি বলেছেন উনি দিনের মধ্যে দুইবার কোরআন তেলাওয়াত করে সকালবেলাও কোরআন তেলাওয়াত করে বিকালবেলাও কোরআন তেলাওয়াত করে তাহলে এখন আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে শুধুই কি তাই উনি আবার আরেকটি বক্তব্য দিয়েছেন সাধারণ কোন মানুষ নয় উনি এই কথাটিও বলেছেন দিনে রাতে উনি 1 নয় 2 নয় উনি 70 থেকে 80 রাকাত নফল নামাজ আদায় করে এই 70 থেকে 80 রাকাত যদি কোন আল্লাহর বান্দা নফল নামাজ আদায় করে উনি বলেছেন 22 বছরের মধ্যে কোনদিন নাকি ওনার তাহাজ্জুদ নামাজ মিস হয় নাই তাহলে আমার মন বলছে বর্তমানে বাংলাদেশে ওনার চেয়ে বড় হুজুর আর আল্লাহর ওলি কেউই হতে পারে না কেউই হতে পারে না দেওয়ান বাগির জায়গায় স্বামী মুসলমানকেই বসানো দরকার আপনার কয়েকটি বক্তব্য ওয়াজের মঞ্চে দেখেছিলাম আপনি যখন প্রধান অতিথি হয়েছিলেন তখন আপনাকে নিয়ে স্বপ্ন দেখতাম মনে হয় একমাত্র আপনার মধ্যে ইসলামের কিছু জ্ঞান রয়েছে কিন্তু এখন আপনাকে প্রশ্ন করলাম আপনি দিনের মধ্যে দুই বেলা কোরআন পড়েন 5 ওয়াক্ত নামাজি আপনি 22 বছর হল তাহাজ্জুদ নামাজ আদায় করেন প্রত্যেকটা রাত্রে আপনি 70 থেকে 80 রাকাত নফল নামাজ আদায় করেন আপনার জীবনে আপনি বলেছেন আপনি কোরআনের তাফসির করতে পারেন তাফসির জানেন তাহলে কি আপনি জীবনে কখনো কোনো দিন যেই যেই জায়গায় আল্লাহ ভাস্কর দিয়ে মূর্তি দিয়ে কথা বলেছে আমার মন বলছি তাহলে মনে হয় আপনি ওই কয়েকটা আয়াত কখনো আপনার চোখে পড়ে নাই যদি আপনার চোখে ওই কয়েকটি আয়াত পড়েই থাকে তাহলে আমরা আপনাকে প্রশ্ন করলাম ভাস্কর্যের পক্ষে আপনি একজন আল্লাহওয়ালা পরহেজগার নামাজি ব্যক্তি হয়ে আপনি কেন ভাস্কর্যের পক্ষে কথা বললেন আপনি ভাস্কর্যের পক্ষে কথা বলেন আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি ধর্ম ব্যবসায়ী আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ীরা আমরা সদা সর্বদাই সব জায়গায় জুব্বা পরিধান করি মাথায় টুপি দিয়ে ঘুরি আর আপনাদেরকে আমি সেই দিন আপনার মাথায় টুপি দেখেছিলাম যেই দিন আপনি ওয়াজের মঞ্চে যান মাথায় টুপি দিয়ে যান লম্বা লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে যান আপনাকে চাইতে দেখেছি আমাদের মুছে লম্বা লম্বা টুপি লম্বা লম্বা পাঞ্জাবি আপনাকে প্রশ্ন করলাম আপনি ইসলামপন্থী এলাকায় গেলে আপনি সেই জায়গায় বা সেই জায়গায় পোশাক চেঞ্জ করে যান এর মানে আপনি ধর্ম ব্যবসায়ী আপনি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন মানুষের দ্বারে দ্বারে ভোট চাবার জন্য গেলেন মাথায় টুপি দিয়ে গিয়েছেন গায়ে জুব্বা দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়েছেন ইসলামের দোহায় দিয়ে আপনি ভোট করে নিয়েছেন মানুষকে আপনি বুঝাইছেন আপনি নামাজি আপনি আল্লাহওয়ালা মানুষ যেন আপনাকে ভোট দেয় সেই চিন্তা করেছেন ধর্মকে নিয়ে আপনি ব্যবসা করেছেন বাংলাদেশের আজ পর্যন্ত কোনো আলেম ধর্ম নিয়ে ব্যবসা করে নাই এমন বাজে মন্তব্য করার জন্য আপনাকে আমরা জাতির মানুষ ধিক্কার জানা